সম্মানিত সুধী, গত কয়েকদিন হয়ে গেল আমাদের থেকে বড় বড় দুইটা ইবাদত বিদায় নিয়েছে। এক নম্বর হচ্ছে হজ। এই হজ ইবাদত এটা আমাদের থেকে বিদায় নিয়েছে গত কয়েকদিন হয়ে গেল। সাথে সাথে আরেকটি ইবাদত আমাদের থেকে বিদায় নিয়েছে, সেটা হচ্ছে কুরবানি। হজ এবং কুরবানি এই দুইটি ইবাদত প্রতি বছর আমাদের সামনে আসে, ঠিক না ব্যাঠিক? প্রতি বছর এই হজ, জিলহজ মাসের 10 তারিখের এই বিধান হজ আদায় করা এবং কুরবানি আদায় করা, যাদের উপর, যাদের কাছে আল্লাহ তাআলা অর্থ সম্পদ দিয়েছেন, হজ আদায় করা, কুরবানি আদায় করা, এই দুইটি বিধান প্রতি বছর আমাদের সামনে আসে এবং বিদায় নেই। সম্মানিত সুধি, এই হজ এবং কুরবানি এই দুইটি ইবাদত আমাদের থেকে বিদায় নিয়েছে, বিদায় নিয়েছে কথা সত্য, সাথে সাথে আমাদেরকে কিছু শিক্ষাও দিয়ে গিয়েছে। এখন আমরা মুসলমান যদি বুদ্ধিমান হয়ে থাকি, যদি বিচক্ষণ হয়ে থাকি, তাহলে এই হজ আর কুরবানিকে শুধু জিলহজ মাসের 10, 11, 12 তারিখের সাথে সীমাবদ্ধ না রেখে হজ এবং কুরবানি এই দুই ইবাদত থেকে শিক্ষা নিয়ে সারা বছর আমাদেরকে সেই শিক্ষার উপর চলতে হবে, তাহলেই আমরা বুদ্ধিমানের মুসলমান হিসাবে আল্লাহ তাআলার দরবারে মনোনীত হতে পারব, বিচক্ষণ আমলি ইবাদতকারী মুসলমান হিসাবে আমরা আল্লাহ তাআলার দরবারে গণ্য হব। অন্যথায় শুধু ওই 3 দিন হজ আর কুরবানির বিধান পালন করলাম, সেখান থেকে কোনো শিক্ষা নিলাম না, বাকি হায়াতটুকু অথবা বাকি বছরটা নিজের মন মতোই চললাম, তাহলে বুঝতে হবে আমরা হজ এবং কুরবানি থেকে যথাযথ শিক্ষা নিতে পারি নি। সম্মানিত শুধু, হজ আমাদেরকে কি শিক্ষা দেয়? হজ আমাদেরকে শিক্ষা দেয় ঐক্যের, একতার। বলেন কিসের? ঐক্য, মতবিরোধ করা যাবে না, পরস্পরের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না, মুসলমান ঐক্যের সাথে বসবাস করতে হবে, মুসলমান একতার উপর থাকতে হবে, মুসলমানের মধ্যে কখনোই বিভেদ সৃষ্টি করা যাবে না। মুসলমান যতদিন আমরা ঐক্যের উপর ছিলাম, ততদিন পর্যন্ত কাফেররা আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করা তো দূরের কথা, আমাদের দিকে চোখ রাঙিয়ে তাকারও সাহস পায়নি। কিন্তু যেদিন থেকে আমরা মুসলমানরা পরস্পরে ঝগড়া বিবাদ আর বিদ্বেষের মধ্যে লিপ্ত হয়েছি, মুসলমানের মধ্যে যেই দিন থেকে আমরা এরকমভাবে ঐক্য শেষ করে বিভক্ত হয়ে গিয়েছি, সেদিন থেকেই কাফেররা আমাদের পিছনে লেগে আমাদেরকে হাজারোভাবে অপদস্থ, অপমানিত করে যাচ্ছে। সারা বিশ্বের মধ্যে মুসলমানদেরকে হাজারোভাবে তারা অপমানিত করছে। সম্মানিত শুধু, হজ আমাদেরকে যে শিক্ষা দেয়, প্রথম শিক্ষা হচ্ছে ঐক্যের শিক্ষা দেয়। কিভাবে? দেখেন, ইসলামের কিছু ইবাদত আছে, শুধু ইবাদত বললেই চলবে না, সেই ইবাদতগুলো করলে পরকালে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিবেন, মুক্তি দিবেন। আবার সেই ইবাদত বন্দেগীগুলো যদি আমরা যথাযথভাবে করি, তাহলে এই দুনিয়ার জীবনে মুসলমান সুখ শান্তিতে বসবাস করতে পারবে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। হে মুসলমান, হে ইমানদারগণ, তোমরা ওয়াতাসিমু, আঁকড়ে ধরো, মজবুতের সাথে ধরো, বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহ তাআলার রশি অর্থাৎ আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার শরীয়ত ইসলামকে তোমরা মজবুতভাবে ইবাদতের মধ্যে নাও। ওয়ালা তাফাররাকু, তোমরা কখনোই পরস্পরের মাঝে বিভেদ সৃষ্টি করিও না, তোমরা কখনোই পরস্পরের মাঝে বিভক্তি সৃষ্টি করিও না। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বললেন? হে মুসলমান, হে ইমানদার, তোমরা আল্লাহ তাআলার শরীয়ত ইসলামকে মজবুতভাবে আঁকড়ে ধরো, পরস্পরের মধ্যে কখনোই তোমরা বিভক্তি সৃষ্টি করিও না। সম্মানিত শুধু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
একটি হাদিস তেলাওয়াত করেছি। এই হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা লা ইয়াহিল্লু লিমুসলিমিন, কোন মুসলমানের জন্য জায়েজ হবে না, হালাল হবে না, আইয়াহজুরা আখাহু ফাওকা সালাসিন, যে মুসলমান তার ভাইয়ের থেকে কোনো আচার আচরণে কোনো ব্যবহারে অসন্তুষ্টি হয়ে তিন দিন সাক্ষাৎ ত্যাগ করবে। তিন দিন পরস্পরে দেখাশোনা, পরস্পরে দেখা করা, এটাকে ত্যাগ করবে, এটা কোনো মুসলমানের জন্য জায়েজ নয়। ফামান হাজারা ফাওকা সালাসিন, যে মুসলমান অপর মুসলমানের কোনো ব্যবহার কোনো আচার আচরণে অসন্তুষ্ট হয়ে তিন দিনের বেশি কথাবার্তা বলা, দেখা করা, সাক্ষাৎ করাকে ত্যাগ করবে, এরকম যদি কোনো মুসলমান করে, ফামাতা, অতপর এ অবস্থায় তার মৃত্যু হয়ে গেল, দাখলান নার, সে জাহান্নামে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ। বলুন সম্মানিত সুধি, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, পরস্পরে তোমরা বিভক্তি সৃষ্টি করিও না, পরস্পরের মধ্যে দলাদলি করিও না। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার জীবনে চলতে ফিরতে ঝগড়া হতে পারে, পরস্পরে দুই ভাইয়ের মধ্যে একটু বিভেদ হতে পারে, মনের মতামতের একটু দ্বিমত হতে পারে, এই জন্য এক ভাই আরেক ভাইয়ের প্রতি অসন্তুষ্ট হয়ে তিন দিন সাক্ষাৎ করা, দেখা করা, কথাবার্তা কখনোই বাদ দেওয়া যাবে না। যদি কেউ এরকমভাবে আরেক মুসলমানের আচার আচরণে অসন্তুষ্ট হয়ে সাক্ষাৎ বাদ দেয়, কথা বলা বাদ দেয়, এমত অবস্থায় যদি তার মৃত্যু হয়, দাখলান নার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সেই মুসলমান, সেই ইমানদার যতই নামাজ আদায় করুক, যতই হজ করুক, যতই যাকাত দেক, যতই ভালো ইবাদত করুক, কিন্তু আরেক মুসলমানের সাথে বিদ্বেষ সৃষ্টি করার কারণে, আরেক মুসলমানের সাথে এরকমভাবে বিভেদ সৃষ্টি করার কারণে তাকে জাহান্নামে যাইতে হবে। নাউজুবিল্লাহ। বলুন সম্মানিত সুধী, তার মানে কি বোঝা গেল? তার মানে বোঝা গেল, দুনিয়ার জীবনে চলতে ফিরতে আমরা মানুষ, পরস্পরের মধ্যে একটু ঝগড়া হতেই পারে, স্বাভাবিক, আমরা মানুষ, আমরা ফেরেস্তা নয়। আমরা কি ফেরেস্তা? ফেরেস্তার মধ্যে কোনো ঝগড়া নাই, ফেরেস্তার মধ্যে কোনো বিভেদ নাই, যাকে আল্লাহ তাআলা যেভাবে আদেশ করেছেন তারা সেইভাবেই পালন করতেছে। কিন্তু আমরা মানুষ, আমাদের পিছনে দুইটা শত্রু লাগানো আছে, একটা হলো নফস শয়তান, নফস এটা আমাদের শত্রু, দুই নম্বর হচ্ছে শয়তান ইবলিস, এটা আমাদের শত্রু, সর্বক্ষণ আমাদের পিছনে তারা ওয়াসওয়াসা দিয়েই যাচ্ছে, আমাদেরকে বিপদগামী করার জন্য সর্বক্ষণ চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই জন্য পরস্পরে আমরা মানুষ, এই জন্য আমাদের মাঝে একটু ঝগড়া হতেই পারে, একটু বিভেদ হতেই পারে, একটু মনের মতানৈক্য হতেই পারে, এই জন্য কখনোই আরেক মুসলমানের থেকে পৃথক হয়ে থাকার কোনো সুযোগ নাই। যেই বিষয়ের সমস্যা হয়েছে, যে সেই বিষয়টাকে সমাধান করতে হবে, আরেক মুসলমানের সঙ্গে এরকমভাবে রাগারাগি করে তার সাথে কথা বলা, তার সাথে কথা বলা, সে সালাম দিলে সালামের উত্তর না দেওয়া, এগুলো কখনোই করা যাবে না। সম্মানিত শুধু আজকে সমাজের মধ্যে দেখা যায়, দুই ভাইয়ের মধ্যে যদি একটু কি হয়, ঝগড়া হয়, অথবা প্রতিবেশীর মধ্যে যদি একটু ঝগড়া হয়, একটু এরকমভাবে যদি রাগারাগি হয়, এরপরে এক ভাই ছোটো হয়ে সালাম দেয়, রাস্তাঘাটে চলতে ফিরতে সালাম দেয়, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ, ভাই এক ভাই অপর ভাইকে সালাম দিচ্ছে, কিন্তু সেই ভাই সেই আগের সেই ঝগড়ার কথা স্মরণ রেখে ওই ভাইয়ের সালামের উত্তর দেয় না, ঠিক না ভাই? ঠিক, এটা হচ্ছে চরম মূর্খতা, এটা চরম কি মূর্খতা। কেন? ওই ভাইয়ের সঙ্গে আমার ঝগড়া হয়েছে, সেই ঝগড়ার কথা সেই ভাই ভুলে গিয়েছে, ভুলে গিয়ে সে আমার জন্য কল্যাণ চাচ্ছে, আমার জন্য শান্তির দোয়া করতেছে, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু, এই সালাম দিল মানে সেই ভাই, যেই ভাইকে সালাম দিল সেই ভাইয়ের প্রতি সে কল্যাণ চাইল, আল্লাহ তালার পক্ষ থেকে তোমার প্রতি শান্তি, রহমত এবং বরকত বর্ষণ হোক। দুই মাস আগে তোমার সাথে যে ঝগড়া হয়েছিল ভাই, সেই ঝগড়ার কথা তুমি ভুলে যাও, আমি তোমার শান্তি কামনা করে আমি তোমাকে সালাম দিলাম। সুবহানাল্লাহ। বলুন, কিন্তু সালামের উত্তর আমরা দেই না। এক ভাই সালাম দিল, ঝগড়া বিবাদ হয়েছিল, সেই কথা ভুলে গিয়ে আমার জন্য কল্যাণ কামনা করলো, শান্তি কামনা করলো, রহমত বরকতের
প্রত্যাশী হয়ে আমার উপর আমাকে ছালাম দিল, কিন্তু আমি সেই দুই মাস পাঁচ মাস এক বছর দুই বছরের সেই ঝগড়ার কথা স্মরণ রেখে সেই সালামের উত্তর দিলাম না। মানে ওই ভাই ঐক্যের জন্য আমাকে সালাম দিল, কিন্তু আমি ওই ভাইয়ের সালামের উত্তর দিলাম না। তার মানে হলো আমি মুসলমানের সাথে ঐক্যে বসবাস করতে চাই না, আমি বিভক্তি সৃষ্টি করতেছি। ঠিক না ব্যা? ঠিক সম্মানিত সুধীন, এই জন্য আমাদের সমাজটাকে সুন্দরভাবে সাজানোর জন্য আমাদেরকে পিছনের যে ঝগড়া বিবাদ সেগুলোকে ভুলে যাইতে হবে। সেগুলো ভুলে গিয়ে আবারও পরস্পরের মধ্যে আন্তরিকতা ভালোবাসা নিয়ে আপনাকে আমাকে সমাজে বসবাস করতে হবে। ঝগড়া বিবাদ হবেই, আমরা মানুষ, পরস্পরে চলতে ফিরতে একটু দ্বন্দ্ব হবেই, কিন্তু সেই দ্বন্দ্বটাকে বড় করে সেটাকে লালন পালন করার সুযোগ নাই, সেটাকে সেখানেই দাফন করে বাকি জীবনটাকে আমাদেরকে আবারও ঐক্যের সাথে একতার সাথে জীবনটাকে পাড়ি দিতে হবে। তাহলেই আমরা একটা সুখময় জীবনে একটা জীবনে আমরা বসবাস করতে পারব। সকলে আসি, রাজি আসি তো? ইনশাল্লাহ ইনশাল্লাহ। সম্মানিত সুধি, দেখেন নামাজ আমাদের উপর ফরজ, পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ না? কি বলেন, ফরজ না? সেই নামাজটা তো মসজিদে এসে পড়তে হবে কেন? সেই নামাজটা আমরা বাড়িতে পড়ব। পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ, সেই নামাজটা আমরা বাড়িতেই পড়ব, কিন্তু আল্লাহ তাআলা কি বিধান দিয়েছেন? হ্যাঁ, নামাজ তোমার উপর ফরজ করলাম, সাথে সাথে জামাতের সাথে তুমি যেই মহল্লায় বসবাস করো সেই মহল্লায় একটা মসজিদ আছে, তুমি যেখানে কর্ম করো ব্যবসা করো সেই ব্যবসা যেখানে করো সেই শহরেই তোমার দোকানের পাশেই একটা মসজিদ আছে, আজান হওয়ার সঙ্গে সঙ্গে তোমার উপর নামাজ ফরজ, সাথে সাথে জামাতের সাথে নামাজ আদায় করা, মসজিদে গিয়ে পাঁচ দশ পঞ্চাশ একশো পাঁচশো জন মুসল্লি একই ইমামের পিছনে জামাতের সাথে নামাজ আদায় করাকে শরীয়ত সুন্নতে মুয়াক্কাতা সাব্যস্ত করেছে। ঠিক না ব্যাটি? কেন জামাতের সাথে নামাজ আদায় করা? আল্লাহ তাআলা আমাদের উপর সুন্নতে মুয়াক্কাতা করে দিলেন, এই কারণে করে দিলেন যে মুসলমান শুধু ইবাদত করলেই এই দুনিয়ার জীবনে সুখ শান্তিতে বসবাস করা যাবে না, বরং মুসলমান ইবাদত করবে, এই ইবাদতের সাথে পরস্পর মুসলমানের মধ্যে একটা ঐক্য লাগবে, তাহলেই তারা সুখ শান্তিতে বসবাস করতে পারবে। এই জন্যই এই নামাজের সাথে সাথে জামাতকে সুন্নতে মুয়াক্কাদা, কোনো উজুর ছাড়া এটাকে ছাড়া যাবে না। যেখানেই আমি কর্ম করি সেখানে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। সুবহানাল্লাহ, বলুন, জামাতের সাথে নামাজ আদায় করা সুন্নতে মুয়াক্কাদা। আপনি আমি যদি আজান শোনার পরে জামাতের সাথে নামাজ আদায় করি তাহলে দুইটা উপকার হবে। এক নম্বরের উপকার হলো আপনার আমার আমল নামার মধ্যে জামাতের সাথে নামাজ আদায় করার কারণে সাতাইশ গুণ সওয়াব বেশি লেখা হবে। সুবহানাল্লাহ, বলুন, সাতাইশ গুণ সওয়াব বেশি লেখা হবে। যে ব্যক্তি কোনো কারণ ছাড়া বাড়িতেই নামাজ আদায় করলো, মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করলো না, তার আমল নামায় এক সওয়াব লেখা হবে। আর আপনি আমি মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করার কারণে সাতাইশ গুণ সওয়াব বেশি লেখা হবে। এটা হচ্ছে পরকালীন উপকার, পরকালীন কল্যাণ। দুনিয়াবী কল্যাণ হলো জামাতের সাথে নামাজ আদায় যদি করি তাহলে পরস্পরে মুসলমানের মধ্যে ঐক্য সৃষ্টি হবে, কখনোই বিভেদ বিচ্ছেদ সৃষ্টি হবে না। সুবহানাল্লাহ, বলুন কিভাবে? আমি ব্যবসা করি, সকালে ঘুম থেকে উঠে আমি দোকানে চলে যাই, দোকানে যাওয়ার পরে সেখানে আমি সারাদিন অতিবাহিত করি, জোহরের আজান যখন হয়ে যাবে তখন ব্যবসায়ী কাজকর্ম বন্ধ করে নামাজ আদায় করার জন্য পাশের যে মসজিদ আছে সেই মসজিদে আমরা চলে যাব। তার মানে সেই স্থানে যতগুলো ব্যবসায়ী আছে সকলের ব্যবসায়ী কর্মকাজ ভিন্ন ভিন্ন, অনেকে অনেক ভিন্ন ভিন্ন আমরা ব্যবসা করে থাকি, কিন্তু আজান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করে আমরা এ কথার প্রমাণ করলাম যে এখানে আমরা পঞ্চাশ জন ব্যবসায়ী আছি, পঞ্চাশ জনের কর্ম পঞ্চাশ রকম, কথা সত্য। কিন্তু আজান যখন হয়ে গেল মসজিদে সে একই ইমামের পিছনে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করলাম, তার মানে হলো আমাদের দুনিয়াবী কর্ম ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু আমরা শরীয়ত এবং ইসলামের দিক দিয়ে আমরা সকলেই একের উপর আছি। সুবহানাল্লাহ, বলুন, দুনিয়ার কর্ম আমাদের ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু
ধর্মের দিক দিয়ে আমরা সকলেই ঐক্যবদ্ধ, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, কোনো বিচ্ছেদ নাই, আমাদের মধ্যে কোনো দলাদলি নাই, এই কথার প্রমাণ দিতে গিয়ে সমস্ত ব্যবসায়ী আমরা একই ইমামের পিছনে জামাতের সাথে নামাজ আদায় করে থাকি। আমরা অনেকেই চাকরি করি, সকালে ঘুম থেকে উঠে আমাদের কর্মস্থল সেখানে আমরা চলে যাই, চাকরির অনেক সময় দেখা যায় অফিসেই নামাজ আদায় করার জন্য ছোট্ট একটা ঘরের ব্যবস্থা থাকে, ঠিক না ব্যাঠিক? অথবা সেই অফিসে নামাজ আদায় করার জন্য কোনো ব্যবস্থা নাই কিন্তু পাশেই একটা মসজিদ থাকে। যতগুলো চাকরিজীবী আমরা সেখানে কর্ম করি, অনেকের চাকরির ধরন অনেক রকম, কাজকর্ম ভিন্ন ভিন্ন, কিন্তু আজান হওয়ার সঙ্গে সঙ্গে আমরা মসজিদে চলে যাই, একই ইমামের পিছনে নামাজ আদায় করে থাকি। তার মানে সেখানেও আমরা প্রমাণ দিলাম আমাদের চাকরির কাজ ভিন্ন ভিন্ন, এক একজন এক এক বিষয়ের আমরা কর্ম করে থাকি, কিন্তু আজান হয়ে গেছে মসজিদে এসে আমরা একই ইমামের পিছনে নামাজ পড়লাম। তার মানে হচ্ছে শরীয়তের দিক দিয়ে, ধর্মের দিক দিয়ে, ইসলামের ব্যাপারে আমরা সকলেই ঐক্যবদ্ধ। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? বোঝা গেল এই পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আমরা আদায় করি প্রতিদিন, আমাদের কর্মস্থল চাকরি হোক, ব্যবসা হোক, ক্ষেত খামার হোক, যেই কাজই আমরা করি না কেন, আমাদের কর্মস্থলে যে আমরা ঐক্যবদ্ধ, ধর্মের ব্যাপারে ঐক্যবদ্ধ, সে কথার প্রমাণ আমরা প্রতিদিন দিয়ে থাকি, ঠিক না ব্যাঠিক? ঠিক। কিন্তু সম্মানিত সুধী, আমরা ইবাদত করছি একই ইমামের পিছনে, সকলেই নামাজ পড়ছি, যার সাথে ঝগড়া, যার সাথে দ্বন্দ্ব, তার কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ছি, কিন্তু ওই নামাজের সময়টাই আমরা ঐক্যবদ্ধ থাকি। নামাজ পড়ে যখন আবার মসজিদ থেকে মসজিদের বাউন্ডারি পার হয়ে যায়, তখন সেই আগের ঝগড়া বিবাদ আবারও আমরা সৃষ্টি করে দেই, ঠিক না ব্যাঠিক? এটা করা যাবে না। ঝগড়া বিবাদ দ্বন্দ্ব এগুলোকে ভুলে যাইতে হবে। যেই বিষয়টা নিয়ে সমস্যা হচ্ছে সেই বিষয়টা পরস্পরে বসে সমাধান করতে হবে। মুসলমানের মধ্যে কখনোই দলাদলি করা যাবে না। সম্মানিত সুধী, তারপরে ছয় দিন পরে জুমার দিন আসে। জুমার দিন কিন্তু আমাদের অফিস খোলা থাকে না, ঠিক না ব্যাঠিক? জুমার দিন কিন্তু আমরা তেমন সকলেই ব্যবসায়ী কর্মস্থলে যাই না, বরং আমরা কী করি, জুমার দিন আমরা চাকরিতে না গিয়ে, ব্যবসা বাণিজ্যে না গিয়ে, বাড়িতেই সাংসারিক যেই কাজকর্মগুলো আছে সেই কাজগুলো করি। এরপরে জুমার আজান হওয়ার সঙ্গে সঙ্গে সেই মহল্লায় যতগুলো মুসলমান বসবাস করি, সকলেই জুমার নামাজ আদায় করার জন্য সেই মহল্লা মসজিদে উপস্থিত হই, ঠিক না ব্যাঠিক? এই যে আজকে আমরা এই মসজিদে, এই মহল্লার যতগুলো মুসলমান আছি সকলে আমরা উপস্থিত হচ্ছি, ঠিক না? কিন্তু আজকে জুমার দিন বাদ দিয়ে অন্য সময় সকলকে পাওয়া যায়? এই জোহরের সময় আমরা সকলে এই মসজিদে নামাজ পড়তে পারি? পারি না। কেন? চাকরিতে চলে যাই, ব্যবসায় চলে যাই, মাঠে কাজ করি সেখানে চলে যাই, আমরা এভাবে সকলেই এভাবে জোহরের নামাজে উপস্থিত হতে পারি না। কিন্তু আজকে জুমার দিন, চাকরি বাদ, ব্যবসা বাণিজ্যের কাজ বাদ, আজকে জুমার দিন সকলেই আমরা ঐক্যবদ্ধ একটা প্রমাণ দিতে গিয়ে মুসলমান এই মহল্লার সমস্ত মুমিন আমরা ঐক্য, সমস্ত মুমিন আমরা এক, একের উপর আছি, দলাদলি নাই, বিভেদ নাই, বিচ্ছেদ নাই, ঝগড়া নাই, এই কথা প্রমাণের প্রমাণ দিতে গিয়ে আজকে আমরা এই জুমার নামাজে সকলেই উপস্থিত হয়েছি। সুবহানাল্লাহ বলুন। সম্মানিত সুধী, পাঁচ ওয়াক্ত নামাজে আপনার আমার কর্মস্থলের ঐক্যের প্রমাণ আমরা দিয়ে থাকি। জুমার নামাজে যে মহল্লায় বসবাস করি সেই মহল্লার সমস্ত মুমিন মুসলমান ঐক্যবদ্ধ, সেটার প্রমাণ দিয়ে আমরা থাকি। সাথে সাথে আমরা বছরে দুইটা ঈদের নামাজ আদায় করি, ঠিক না ব্যাঠিক? ঈদের নামাজ আমরা মসজিদে আদায় করি না, ঈদের নামাজ আমরা কর্মস্থল ব্যবসা বাণিজ্য যেখানে করি সেখানে আদায় করি না, বরং ঈদের নামাজ আদায় করার জন্য আমাদের মহল্লার পাশে অনেক বড় একটা ময়দানের ব্যবস্থা করি। সুবহানাল্লাহ বলুন। তার মানে হলো ঈদের নামাজ সেখানে এক গ্রামের মানুষ আমরা আদায় করি না, বরং সেখানের দুই চার পাঁচ মহল্লার মানুষ সেখানে গিয়ে আমরা ঈদের নামাজ আদায় করি। অথবা দেখা যায় একটা শহরে, একটা শহরে অনেক বড় ঈদের জামাতের ব্যবস্থা করা হয়, সেই শহরে যতগুলো মানুষ বসবাস করে সমস্ত মানুষ সেই বড় ময়দানে উপস্থিত হয়ে একই ইমামের পিছনে আমরা নামাজ আদায় করে থাকি। তার মানে হলো পাঁচ ওয়াক্ত নামাজে কর্মস্থলের ঐক্য,
জুমার নামাজে মহল্লার ঐক্য, বাসস্থানের ঐক্য, আর ঈদের নামাজে আশপাশের দুই চার পাঁচ মহল্লার মুসল্লি, আমরা যারা মুসলমান থাকি এলাকা ভিত্তিক ঐক্যের প্রমাণ আমরা বছরে দুই ঈদে দিয়ে থাকি। সুবহানাল্লাহ বলুন। যদি সেটা কুরবানির ঈদ হয়, যদি সেটা হজের মৌসুম হয়, তাহলে শুধু এলাকা ভিত্তিক ঐক্য নয়, আল্লাহ তাবারক তাআলা যাদেরকে অর্থ সম্পদ দান করেছেন সেই অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে বাইতুল্লাহ গিয়ে আমরা উপস্থিত হই, ঠিক না বেঠিক? তার মানে হচ্ছে আপনি আমি বাঙালি হই, আপনি আমি পাকিস্তানি হই, ইন্দোনেশিয়ান হই, জাপান হই, সৌদি আরবের বাসিন্দা হই, যেই রাষ্ট্রের বাসিন্দা হই না কেন, সারা বিশ্ব থেকে মুসলমান সেই বাইতুল্লাহ একত্রিত হয়ে আমরা প্রমাণ দিচ্ছি আমরা পরস্পরে সারা বিশ্বের মধ্যে যত মুসলমান আছি, আমাদের আমাদের চেহারার রং পরিবর্তন হতে পারে, একজন কালো হতে পারে আমি ফর্সা হতে পারি, একজন লম্বা হতে পারে আমি খাটো বাটা হতে পারি, কোনো সমস্যা নাই, কিন্তু হে দুনিয়ার কাফেররা, তোমরা দেখো সারা বিশ্বের মুসলমান আমরা ঐক্যের ঐক্যবদ্ধ, আমরা শরীয়তের উপর ঐক্যবদ্ধ, দেখো আজকে বাইতুল্লাহর সামনে আমরা কুরবানির ঈদ আদায় করতেছি। সুবহানাল্লাহ বলুন। সম্মানিত, শুধু হজ আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা দেয়, ঠিক না বা ঠিক? সারা বিশ্বের মুসলমান সেখানে যায়, আমরা হজ করতেছি, কুরবানি দিচ্ছি, কোনো ঝগড়া আছে? সারা বিশ্বের মুসলমান সকলেই কি শরীর বডিগত দিক দিয়ে একই? বাংলাদেশের আমাদের মানুষের যে বডি, নাইজেরিয়ান যে মুসলমান তাদের বডি আমাদের মতোই, নাকি তারা যদি ইচ্ছা করে এক হাত দিয়ে আমাদের গলা চিপে আমাদেরকে মারে ফেল দিবে, ঠিক না? কিন্তু আমাদেরকে মারে না। বুদ্ধি মেধাগত দিক দিয়ে আমরা সারা বিশ্বের মানুষ এক নয়, অর্থনৈতিক দিক দিয়ে সারা বিশ্বের মুসলমান আমরা এক নয়, কিন্তু সেখানে সমস্ত মুসলমান সারা বিশ্ব থেকে কিছু কিছু অর্থ সম্পদশালী মুসলমান সেখানে হজ আদায় করতে গিয়ে আমরা কোনো ঝগড়া বিবাদ করছি না, কখনোই আমরা অর্থ সম্পদের সেখানে অহংকার করছি না, নিজের শারীরিক শক্তির আমরা সেখানে প্রদর্শন দিচ্ছি না, বরং কি প্রমাণ দিচ্ছি, সারা বিশ্বের মুসলমান আমরা ঐক্যবদ্ধ, আমাদের মধ্যে কোনো দলাদলি নাই, আমাদের মধ্যে কোনো বিভেদ কোনো বিচ্ছেদ নাই, আমরা সকলেই এক ধর্মের উপর আছি, আমরা সকলেই একতার উপর আছি, এ কথা প্রমাণ দিচ্ছি, হজ আমাদেরকে এটা শিক্ষা দেয়। কিন্তু সত্য, চিরসত্য, আমাদের মাঝে কোনো ঐক্য নাই। আছে এক বাবার পাঁচ সন্তান, পাঁচ ভাই আমরা, পাঁচ ভাইয়ের মধ্যে মহাব্বত ভালোবাসা ঐক্য আছে কি বলেন? আছে? কথা বলেন একটু, আছে? নাই। বড় দুঃখ, যেই দিন থেকে আমাদের মুসলমানের মধ্যে থেকে ঐক্যবদ্ধ শেষ হয়ে গিয়েছে, আমরা পরস্পরের ঝগড়া বিবাদ বিদ্বেষ দলাদলি নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছি, সেই দিন থেকে মুসলমানের মাথাটার উঁচু নাই, সেই দিন থেকে আমরা ইহুদি নাছারাদের গোলাম হয়ে গিয়েছি, ইহুদি নাছারা আমাদেরকে যে যেভাবে চালাচ্ছে আমরা সেভাবেই চলতেছি, আমাদের নিজস্ব কোনো মতামত নাই, আমাদের নিজস্ব কোনো শক্তি কোনো বুদ্ধি কোনো কিছুই আমাদের নাই, ঠিক না বেঠি? সম্মানিত শুধু পিছনের সব কথা আমাদেরকে ভুলে যাইতে হবে। আপনি আওয়ামী লীগ করেন, আমি বিএনপি করি, আপনি হেফাজত করেন, আমি জামায়াত করি, আপনি চরমোনাই করেন, আমি আরেকটা দল করি, সব ঠিক আছে, দল দলের জায়গায় থাকবে, কিন্তু ঐক্যবদ্ধ আমাদেরকে থাকতে হবে। এই দলাদলির বিষয় নিয়ে বিশেষ স্থানে আমাদেরকে বিভক্তি হওয়া যাবে না। আপনি আওয়ামী লীগ করেন, সমস্যা কী? আমি বিএনপি করি, সমস্যা কী? আপনি জামাত করেন, সমস্যা কী? আমি চরমোনাই করি, সমস্যা কী? এই ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আমাদের মাঝে দলাদলি করা যাবে না। পারিবারিক ঝগড়া দ্বন্দ্ব এটা নিয়ে কখনোই সামাজিক অবস্থায় এই ঝগড়া দ্বন্দ্ব নিয়ে যাওয়া যাবে না। এক বাবার পাঁচ সন্তান, এই পাঁচ সন্তান যদি ঐক্যবদ্ধ থাকে, ওই গ্রামের অন্যান্য পরিবার যদি তাদের মধ্যে কোনো ক্ষতি করতে চায়, পারবে কি বলেন? পারবে? এক বাবার পাঁচ সন্তান আমরা, আমরা পাঁচ ভাই, পাঁচ ভাইয়ের মাঝে যদি ঐক্য থাকে, যেই মহল্লায় আমি বসবাস করি সেই মহল্লায় অন্যান্য পরিবার যতই ষড়যন্ত্র করুক, যতই চক্রান্ত করুক, এই পাঁচ ভাইয়ের ব্যাপারে যতই ক্ষতি সাধন করার চেষ্টা করুক, তারা সফল হতে পারে না। অনুরূপভাবে যদি একটা গ্রামের মধ্যে ঐক্য থাকে, সেই গ্রামের যতগুলো মানুষ আমরা বসবাস করি সকলের মাঝে যদি ঐক্য থাকে, তাহলে ওই ইউনিয়নের আরও অন্যান্য যতগুলো গ্রাম আছে
তারা যতই চক্রান্ত করুক, ষড়যন্ত্র করুক, তারা সফল হতে পারে না। অনুরূপভাবে একটা ইউনিয়নের মধ্যে যদি ঐক্য থাকে, তাহলে ওই থানার যতগুলো ইউনিয়ন আছে, অন্যান্য ইউনিয়নগুলো যদি ওই ঐক্যবদ্ধ ইউনিয়নের ক্ষতি সাধন করার জন্য চক্র করে, চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, কখনোই তারা সফল হতে পারে না। অনুরূপভাবে একটা থানার যতগুলো মানুষ আমরা বসবাস করি, সকলেই যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে একটা জেলার মানুষ বাকি মানুষগুলো যতই ষড়যন্ত্র করুক, তারা সফল হতে পারে না। অনুরূপভাবে একটা জেলায় আমরা যতগুলো মানুষ বসবাস করি, সকলেই যদি ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে বিভাগের যতগুলো জেলা আছে, যতই চক্রান্ত করুক, তারা সফল হতে পারে না। অনুরূপভাবে একটা বিভাগের সমস্ত মানুষ যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে দেশের অন্যান্য বিভাগের যতগুলো মানুষ আছে, তারাও কখনোই ওই ঐক্যবদ্ধ বিভাগের ক্ষতি সাধন করতে পারে না। অনুরূপভাবে একটা রাষ্ট্র যদি, রাষ্ট্রে যতগুলো জনগণ বসবাস করে, সকলেই যদি ঐক্যবদ্ধ থাকে, বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলো যতই চক্রান্ত করুক, ষড়যন্ত্র করুক, কখনোই সেই দেশের উপর জয়ী হতে পারে না। সুবহানাল্লাহ, বলুন কথা ঠিক না ব্যাঠিক? তাহলে কি বুঝলাম আমরা? আমরা বুঝলাম আমাদের মাঝে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে ঝগড়া বিবাদ দ্বন্দ্ব করা যাবে না, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতেই হবে, বিজয়ীর জন্য, জয় করার জন্য ঐক্যবদ্ধ আমাদেরকে হতেই হবে, ঐক্যবদ্ধ ছাড়া কখনোই মুসলমান আমরা জয়ী হতে পারব না। সম্মানিত সুধী, ইসলামের প্রথম যুগের কথা, মক্কাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দায়িত্ব আসার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত দিলেন, কিছু কাফের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেল, কিন্তু মক্কার কাফেররা এটা সহ্য করতে পারল না, তাদেরকে শেষ করে দেওয়ার জন্য হাজারো রকমের চক্রান্ত, কিন্তু মক্কায় যেই কয়জন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কালিমা পড়েছে, সকলেই ঐক্যবদ্ধ। সুবহানাল্লাহ, বলুন জীবন থাক আর যাক, এই ঐক্য কখনোই ভঙ্গ, বলেন এই ঐক্য কখনোই ভঙ্গ করব না, সকলেই ঐক্যবদ্ধ। আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসার পরে মক্কার সেই মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে মক্কা থেকে হিজরত করে কোথায় গেলেন? বলেন কোথায় গেলেন? মদিনায় গেলেন। কিন্তু কাফেরের চক্রান্ত শেষ হলো না, মক্কার কাফেররা সেই মক্কা থেকে মদিনায় গিয়ে সেই হিজরত করা সাহাবিদেরকে ধ্বংস করার জন্য সেখানেও চক্রান্ত শুরু করে দিল। সর্বশেষ কথা বলতেছি, সর্বশেষ যখন সেই সময়ের মক্কা এবং আশেপাশের সমস্ত কাফেররা মুসলমানকে শেষ করে দেওয়ার জন্য সর্বশেষ সিদ্ধান্ত নিয়ে নিল, তখন আল্লাহ তাআলা উপর থেকে আদেশ করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল করে আদেশ করলেন, হে নবী, আপনি এবং আপনার হাতে হাত দিয়ে যেই কয়জন কাফের মুসলমান হয়েছে তাদেরকে একই হাতে হাত দিয়ে বায়াত নিয়ে যুদ্ধের জন্য ঐক্যবদ্ধ করুন। সুবহানাল্লাহ, বলুন মাত্র 313 জন, কয়জন? 313 জন মুসলমান সেই সময়ের ঐক্যবদ্ধ, জীবন দিব কিন্তু কালিমা দিব না, জীবন দিব কিন্তু ইমান দিব না, ঐক্যবদ্ধ 313 জন। আর এই মুসলমানের বিরুদ্ধে কাফেরের সংখ্যা হচ্ছে 950 জন, কয়জন? তিন গুণের বেশি হচ্ছে না? 300 মানে 900 3 13 39, তার যায় কতজন? 50 জন, 11 জন বেশি হচ্ছে। তিন গুণ হওয়ার পরে কয়জন বেশি? 11 জন বেশি। যখন তারা ঐক্যবদ্ধ হয়ে বদরের ময়দানে উপস্থিত হয়ে গেলেন, আল্লাহর সাথে ওয়াদা করে, নবীর সাথে ওয়াদা করে, যখন কালিমা নিয়ে, ইমান নিয়ে যখন ঐক্যবদ্ধ হয়ে যখন তারা কাফেরদের সাথে যুদ্ধ করলেন, আল্লাহ রব্বুল আলামিন সেখানেই আল্লাহ তাআলা নুসরত নাজিল করলেন। সুবহানাল্লাহ, বলুন। কিন্তু বাস্তব যদি আমরা দেখি, 313 জন কখনোই 950 জনের সাথে টিকা সম্ভব? কি বলেন, টিকা সম্ভব? কখনোই সম্ভব নয়। এছাড়াও তো মুসলমানের অস্ত্র নাই, মুসলমানের কোনো অস্ত্র নাই, মুসলমান খেজুর গাছের ডাল দিয়ে যুদ্ধ করেছে। সুবহানাল্লাহ, বলুন। সেই খেজুর গাছের ডাল নিয়ে বিসমিল্লাহ বলে কাফেরের পেটে চালিয়ে দিয়েছে, অস্ত্র যেভাবে পেটকে ছেদ করে পিছন দিক দিকে বাইর হয়ে যায়, সেই খেজুর গাছের ডাল পেটের ভিতর ঢুকে পিছন দিক দিয়ে বাইর হয়ে চলে গেছে। সুবহানাল্লাহ, বলুন। মুসলমানের অস্ত্র নাই, মুসলমানের খাবার নাই,
শরীরে শক্তি নাই কিন্তু ঐক্যবদ্ধ একতার প্রমাণ সেখানে সাহাবায়ে কেরাম আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে দিয়েছিলেন, এই জন্য সেখানে আল্লাহ তাআলা কি করেছেন, জয় দিয়েছেন, সফলতা দান করেছেন। সুবহানাল্লাহ বলুন। সম্মানিত সুধী, চিরসত্য চিরসত্য, আজকে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, আমরাও এই যুগেও আমরা কি হতে পারবো, সফল হতে পারবো।